Assalamualaikum, welcome everyone channel. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আজকে শুক্রবার, বাজে হলো কোনে একটা, আমাদের মাছ নিয়ে আসছে। এখন আমি এই মাছ দিয়ে কষা করে রান্না করব। কিভাবে রান্না করি দেখতে হলে পুরোটা সময় আমার সাথে থাকবেন। রুই মাছ, আমি আগে ভালো করে ধুয়ে দিয়েছি, এখন আর একটু ধুয়ে দিচ্ছি। মাথা রেখে দিব, মাথার লেস একটা মধ্যে। ফ্রিজে রাখবো। এই কয়টা রান্না করবো আমি লবণ দিয়ে, আমাদের বাড়িতে মসজিদ শুক্রবার খুতবা হচ্ছে। ভালো করে মাখিয়ে নিব। এটা হলো আমাদের গোরাতের খাবার হবে, গোরাতের জন্য রান্না করবো। আমার ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এখনো যারা লাইক দেন না একটা লাইক দিয়ে দিবেন। মাছ ভেজে নিব, আজকে শুক্রবার আমাদের গ্যাস আছে, এমনিতে গ্যাস থাকে না। তেল দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট দিব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া,
মরিচের গুঁড়া, কাঁচা মরিচ, লবণ দিয়ে দিলাম। হয়ে গেছে আমার ভুনা, একটু ঝোল ঝোলই রাখবো, যেহেতু রাত্রে আরেকবার জাল দিব, ভোর রাত্রের তরকারি যেহেতু, আরেকবার জাল দিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে। তাহলে আজকের মতো ক্যামেরাটা অফ করছি, আল্লাহ হাফেজ।